Hare Krishna, good morning friends. Welcome to BMM family once again. তো আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি চালু করছি। বন্ধুরা আজকে ফ্রাইডে, তাই জন্য ফ্রাইডের দিনে এরকমই ড্রেস, আর আজকে স্পোর্টসও আছে তাই জন্য এরকমই ড্রেস। তো আজকে সবার কার জন্য একটা স্পেশাল ডে, তো এটা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী, মানে নিত্যানন্দর আবির্ভাব তিথি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার মা কি প্রসাদ বানায় ভগবানের জন্য, নিত্যানন্দের জন্য। তো আমি আবার স্কুল থেকে এসে আপনাদের সাথে দেখা করব। বন্ধুরা এখন আমার বাস চলে এসেছে, তো আমি এখন স্কুলে যাচ্ছি। বাই বাই বন্ধুরা, আমার আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজ তো নিত্যানন্দ ত্রয়োদশী আছে, তো ভেবেছিলাম মন্দিরে গিয়ে সেলিব্রেট করব, কিন্তু মন্দিরে আজকে যাওয়া হবে না, কেননা আমার প্রভুর কাজ আছে, তো চালু দিন অ্যাকচুয়ালি, তো সেই জন্যে মন্দিরে যাওয়া হবে না। তো আমি দেখছি ঘরে কী করে সেলিব্রেট করা যায়, একটু নিত্যানন্দ প্রভুর জন্য একটু প্রসাদ, কী কী প্রসাদ বানাই, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, চলুন সাথে থাকুন। ওকে, আমার যে হাউস গার্ল আছে ও আমাকে এসে হেল্প করে, সবজি কাটা, বাসন কোসন ধুয়ে দেয়, এসব করে, আমাকে একটু হেল্প করে। তো আজ ও 9:30 সময় আসে, একটু লেটে আসে, তো আজকে এখন 8:30 বাজে, যেহেতু আজকে ফাস্টিং আছে 12টা পর্যন্ত, সেই জন্য আমি এখনই চালু করে দেবো, ওর জন্যে আর ওয়েট করব না। তো চলুন দেখুন, এখানে আমি অন্ন চাপিয়ে দিয়েছি, এখানে পরমান্ন হচ্ছে, আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো আমি এবারে যেগুলো যেসব ভাজাগুলো করবো সেগুলো করে নেব। তো নটে শাক ভাজা হবে, বেগুন ভাজা হবে, করলা ভাজা হবে, আলু ভাজা হবে। তো এইগুলো আপাতত আমি এখন করি, তারপরে আমার হাউস গার্ল জুলি এলে তো সবজিগুলো কী সবজি করি না করি তো দেখি। তো বন্ধুরা, তো আমার প্রসাদ বানানো হয়ে গেছে, তো ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছি, তো এবার ভোগটা নিয়ে নেব, তো আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। প্রসাদে ভাই এই ভব তরি আজা। তো আজকে আমি 11 রকম প্রসাদ বানিয়েছি, তো দেখুন এখানে অন্ন আছে, এখানে করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, লুচি, এদিকে আছে স্যালাড, শাক ভাজা, বাঁধাকপির সবজি, আর ফুলকপি, আলু আর তফু দিয়ে একটা সবজি বানিয়েছি, পায়েস হয়েছে, আর চাটনি। হরে কৃষ্ণ। তো আমি স্কুল থেকে এসেছি, অনেকক্ষণ স্কুল থেকে চলে এসেছি, তো
সন্ধ্যাও হয়ে গেছে, আরতি দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি কিভাবে আরতি করি চলুন আপনাদেরকে দেখা। তো আজকে ভিডিওটা বেশি বড় করতে চাইলাম না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, গুড নাইট, বাই বাই।